নমস্কার বন্ধুরা, আজকে কর্কট রাশির শুভ অশুভ অক্টোবর 2023। অক্টোবর 2023-এ কর্কট রাশির জাতক জাতিকাদের কি শুভ কি অশুভ এই নিয়েই আমাদের আজকের পর্ব। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র বর্তমানে মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে রয়েছে। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ কন্যা রাশিতে রবির সঙ্গে রয়েছে, যা শুভ, অত্যন্ত শুভ অবস্থান। মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র, মঙ্গলের সঙ্গে চন্দ্রের বন্ধুত্ব সম্পর্ক। সুতরাং নক্ষত্র গ্রহের অবস্থানগত কারণের জন্য কর্কট রাশির অক্টোবরের শুভ অশুভ বিষয়গুলি জেনে নিন। আমরা প্রথমে শুভ বিষয়টি বলবো, তারপরে অশুভ বিষয় বলবো। এটি আপনাদের অত্যন্ত কাজে লাগবে প্রত্যেক মাসের আপনাদের ভালো থাকার ক্ষেত্রে, কোনো গ্রহরত্ন ছাড়া এবং বিশেষ কোনো গ্রহ শান্তি সস্তায়ন ছাড়া। শুভ বিষয় বর্ণ লাল, হলুদ, মেরুন, সাদা। শুভ সংখ্যা 1, 3, 6, 9। শুভ তারিখ 1, 3, 6, 9, 10, 12, 15, 18, 21, 24, 27। শুভবার সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। শুভ তিথি উভয় পক্ষের প্রতিপদ তৃতীয়া, ষষ্ঠী ও নবমী। শুভ দিক পূর্ব দিক, দক্ষিণ দিক। শুভ সময় সকাল 8:54 থেকে দুপুর 12:46। সন্ধ্যা 7:24 থেকে রাত্রি 11:59। এটি গেল শুভ বিষয়। অশুভ দিক বর্ণ কালো, ধূসর, গোলাপি। অশুভ সংখ্যা 2, 7, 8। অশুভ তারিখ 2, 7, 8, 11, 16, 17, 20 এবং 25, 26। অশুভ বার শনিবার। অশুভ তিথি উভয় পক্ষের দ্বিতীয়া, সপ্তমী, অষ্টমী ও অমাবস্যা। অশুভ দিক উত্তর ও পশ্চিম। অশুভ সময় দুপুর 1:35 থেকে বিকেল 4:22, আবার রাত 12:07 থেকে রাত্রি 3:35। এই শুভ অশুভ বিষয় বললে আপনাদের প্রত্যেক মাসের এই নিয়ম অনুযায়ী যদি আপনারা চলেন, তাতে প্রত্যেক রাশির জাতক জাতিকারা কত ভালো থাকবেন সে বিষয়ে আপনারা বুঝতে পারছেন। আজকে আমরা কর্কট রাশি নিয়ে বললাম, আগামীকাল সিংহ রাশি নিয়ে বলবো। অনুষ্ঠান ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার অনেক আপনাদের বন্ধুদের দেখতে সাহায্য করবে। আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, নিজের মনে করে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বন্ধুদের জন্য শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন কর্কট রাশির জাতক জাতিকারা। পুজোর মাসে ভালো থাকার কারণে আমরা এই অনুষ্ঠান পর্ব শুরু করেছি এবং আপনাদের কেমন লাগছে সেই অনুযায়ী বলবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।